খালাতো বোনকে রিক্সায় নিয়ে ঘুরবা, বাদাম খাবা। শোন, চাকরি বাকরির দিকে মনোযোগ হও, নইলে বসে বসে বাদাম খাবি আর ওই দিক থেকে খালাতো বোনকে বিয়ে করে নিয়ে যাবে আরেকজন। কি প্রবলেম বলো তো? তোমার কোনো কাজ নাই? আমার পেছনে এরকম সময় নষ্ট না করে একটু চাকরি বাকরি খুঁজলেও তো পারো। এই, তোকে কে বললো যে আমি চাকরি বাকরি না খুঁজে তোর পেছনে সময় নষ্ট করি? অন্তত 20 থেকে 30টা জায়গায় আমার অ্যাপ্লাই করা আছে, চাকরি হওয়া থাকলে তো হবেই। তুমি ঠিকমতো ট্রাই করলে এতদিন একটা চাকরি হয়ে যেত। শুন, চাকরি দরকার ঠিক আছে, কিন্তু তাই বলে মাস্টার্স পাস করে তো আমি পিওনের চাকরি করতে পারি না, তাই না? হইছে, আমার টিউশনের টাইম হয়ে যাচ্ছে। আচ্ছা চল, দাঁড়া দাঁড়া দাঁড়া। এই রিক্সা, এই রে, তোর চাকরি বাকরি কি হলো? আর চাকরি, ইন্টারভিউ শুধু দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি, চাকরি কোনো নাম নেই। আচ্ছা একটা সত্যি করে বলতো, এত চাকরির ইন্টারভিউ দিলি, কোনো চাকরি কি তোর হয়নি? নাকি ওই খালাতো বোনের পিছনে সময় দিতে যে চাকরি করছিস না, কোনটা? আরে দূর, কি বলিস এসব? না, আমরা তো দেখি খালাতো বোনকে রিক্সায় নিয়ে ঘুরবা, বাদাম খাবা। শোন, চাকরি বাকরির দিকে মনোযোগ হও, নইলে বসে বসে বাদাম খাবি আর ওই দিক থেকে খালাতো বোনকে বিয়ে করে নিয়ে যাবে আরেকজন। আরে বাদ দে এসব, আসলে কি বলবো দোস, চাকরি যেগুলো পায় খুব ছোটখাটো চাকরি, পিউনের চাকরি। আমি একটা মাস্টার্স পাস করাচ্ছিলাম, আমি কি এইসব ছোটখাটো চাকরি করব? আমার পড়াশোনা অনুযায়ী, আমার যোগ্যতা অনুযায়ী একটা চাকরি পাইতে হবে না? আচ্ছা তোর কি কোনো এমকে আছে? এমকে মানে? আরে এমকে হচ্ছে মামা খালু। মামা খালু না থাকলে বাস স্ট্যান্ডে ট্রেনের জন্য অপেক্ষা করা আর চাকরি খোঁজা একই কথা। একটা কথা বলি শোন, এসব বড় চাকরির ধান্দা বাদ দে, আপাতত ছোট একটা চাকরির ব্যবস্থা কর। বাড়ির থেকে আর কতদিন খরচ পাতি নিবি? আর শোন, তুই যে তোর খালাতো বোনকে ভালোবাসিস এটা আমি জানি এবং বুঝি। যা, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাবেন, খাবো খেয়ে নে। বেশি বুঝোস? হ, আমি তো বেশিই বুঝি।